বঙ্গবন্ধুর লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী থেকে পাঠ করছে অডিও ক্লিপ 37। একদিন আমার হাতের কবজি সরে গিয়েছিল, পড়ে যে ভীষণ যন্ত্রণা, সহ্য করা কষ্টকর হয়ে পড়েছিল। আমাকে বোধহয় মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা হচ্ছিল, একজন নতুন ডাক্তার ছিল জেলে। আমার হাতটা ঠিকমতো বসিয়ে দিল, ব্যথা সাথে সাথে কম হয়ে গেল, আর যাওয়া লাগলো না। বাড়িতে আমার আব্বা ও মা ব্যস্ত হয়ে পড়েছেন। রেনু তখন হাসিনাকে নিয়ে বাড়িতেই থাকে, হাসিনা তখন একটু হাঁটতে শিখছে। রেনুর চিঠি জেলেই পেয়েছিলাম, কিছু টাকাও আব্বা পাঠিয়েছিলেন। রেনু জানত আমি সিগারেট খাই, টাকা পয়সা নাও থাকতে পারে, টাকা দরকার হলে লিখতে বলেছিল। জুন মাসের প্রথম দিক থেকে দু একজন করে ছাড়তে শুরু করে। এখন আর বিশ্ববিদ্যালয়ে কোনো গোলমাল নেই। শামসুল হক সাহেব মুসলিম লীগ প্রার্থী খুররম খান পন্নীকে পরাজিত করে এমএলএ হয়েছেন, মুসলিম লীগের প্রথম পরাজয় পাকিস্তানে। মুসলিম লীগকে কোটারি করার ফল তাদের পেতে হলো। আমরা জেলের মধ্যে খুবই চিন্তিত ছিলাম। হক সাহেব আমার ওপর অসন্তুষ্ট হয়েছিলেন কেন আমি গ্রেফতার হয়েছিলাম টাঙ্গাইল না যেয়ে। পরে যখন সমস্ত খবর পেলেন তখন দেখতে পেলেন আমার কোনো উপায় ছিল না। 1947 সালে যে মুসলিম লীগকে লোকে পাগলের মতো সমর্থন করছিল, সেই মুসলিম লীগ প্রার্থীর পরাজয় বরণ করতে হলো কি জন্য? কোটারি, কুশাসন, জুলুম, অত্যাচার এবং অর্থনৈতিক কোনো সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ না করার ফলে। ইংরেজ আমলে সেই বাধা ধরা নিয়মে দেশ শাসন চলল। স্বাধীন দেশ, জনগণ নতুন কিছু আশা করেছিল। ইংরেজ চলে গেলে তাদের অনেক উন্নতি হবে এবং শোষণ থাকবে না। আজ দেখছে ঠিক তার উল্টা, জনগণের মধ্যে হতাশা দেখা দিয়েছিল। এদিকে ভ্রুক্ষেপ নাই আমাদের শাসক গোষ্ঠীর। জিন্নার মৃত্যুর পর থেকেই কোটারি ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছে। লিয়াকত আলী খান এখন সমস্ত ক্ষমতার অধিকারী, তিনি কাউকেও সহ্য করতে চাইছিলেন না। যদিও তিনি গণতন্ত্রের কথা মুখে বলতেন, কাজে তার উল্টা করছিলেন। জিন্নাকে পূর্ব বাংলার জনগণ ভালোবাসত এবং শ্রদ্ধা করত, ঘরে ঘরে জনসাধারণ তার নাম জানত। লিয়াকত আলী খান প্রধানমন্ত্রী, এইটুকু শিক্ষিত সমাজ জানত এবং আশা করেছিল জিন্না সাহেবের এক নম্বর শিষ্য নিশ্চয় ভালো কাজ করবেন এবং শাসনতন্ত্র তাড়াতাড়ি দিবেন। জিন্না সাহেব শাসনতন্ত্র দিয়ে গেলে কোনো গোলমাল হওয়া বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকতো কি না সন্দেহ ছিল। যাই তিনি করতেন জনগণ মেনে নিতে বাধ্য হতো। জিন্না সাহেব বড়লাট হয়ে প্রচণ্ড ক্ষমতা ব্যবহার করতেন, খাজা সাহেব কোনো ক্ষমতাই ব্যবহার করতেন না। তিনি অমায়িক ও দুর্বল প্রকৃতির লোক ছিলেন, ব্যক্তিত্ব বলে তার কিছুই ছিল না। লিয়াকত আলী আমাদের এই আন্দোলন ভালো চোখে দেখছিলেন না। পূর্ব বাংলার নেতারা তাকে ভুল বোঝাতে সক্ষম হয়েছিলেন। পূর্ব বাংলার প্রধানমন্ত্রী নুরুল আমিন সাহেব সরকারি কর্মচারীদের ওপর নির্ভর করতেন এবং তাদের রিপোর্টের ওপর ভিত্তি করে অত্যাচার করতে শুরু করলেন। টাঙ্গাইল উপনির্বাচনে পরাজিত হয়েও তাদের চক্ষু খুলল না। সরকারি দল তাদের সভায় ঘোষণা করল, যা কিছু হোক শামসুল হক সাহেবকে আইনসভায় বসতে দেওয়া হবে না। তারা নির্বাচনী মামলা দায়ের করল। শামসুল হক সাহেব ইলেকশনে জয়লাভ করে ঢাকা আসলে ঢাকার জনসাধারণ ও ছাত্র সমাজ তাকে বিরাট সম্বর্ধনা জানাল, বিরাট শোভাযাত্রা করে তাকে নিয়ে ঢাকা শহর প্রদক্ষিণ করল। আমরা জেলে বসে বিজয়ের আনন্দ উপভোগ করলাম। শামসুল হক সাহেব ফিরে আসার পরেই পুরানা লীগ কর্মীরা মিলে এক কর্মী সম্মেলন ডাকল ঢাকায় ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করার জন্য। 1949 সালের 23 জুন সে সভা আহ্বান করা হয়েছিল। আমাদের মধ্যে অনেককেই মুক্তি দেয়া হয়েছিল। শেষ পর্যন্ত শুধু আমি ও বাহাউদ্দিন চৌধুরী রইলাম। বাহাউদ্দিন চৌধুরীর বয়স খুব অল্প। তাকে না ছাড়বার কারণ হল সন্দেহ করছিল সে কমিউনিস্ট ভাবাপন্ন হয়ে পড়ছিল। এই সময় অনেককেই কমিউনিস্ট বলে জেলে ধরে আনতে শুরু করেছিল নিরাপত্তা আইনে, যাকে আমরা বিনা বিচারে বন্দী বলি। এদের মধ্যে অনেকেই ইংরেজ আমলে বহুদিন জেল খেটেছে। কারাগারের যন্ত্রণা কি এইবারে বুঝতে পারলাম। সন্ধ্যায় বাইরে থেকে তালাবন্ধ করে দিলেই আমার খারাপ লাগত। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে সমস্ত কয়েদির কামরায় কামরায় বাইরে থেকে তালা বন্ধ করে দেয়া হয় গণনা করার পর। আমি কয়েদিদের কাছে বসে তাদের জীবনের ইতিহাস ও সুখ দুঃখের কথা শুনতে ভালোবাসতাম।
তখন কয়েদিদের বিড়ি তামাক খাওয়া আইনে নিষেধ ছিল, তবে রাজনৈতিক বন্দীদের নিষেধ ছিল না। নিজের টাকা দিয়ে কিনে এনে খেতে পারত। একটা বিড়ির জন্য কয়েদিরা পাগল হয়ে যেত, কিন্তু কর্তৃপক্ষ যদি কাউকেও বিড়ি খেতে দেখত তাহলে তাদের বিচার হতো এবং শাস্তি পেত। সিপাহীরা যদি কোনো সময় দয়াপরবশ হয়ে একটা বিড়ি বা সিগারেট দিত কতই না খুশি হতো। আমি বিড়ি এনে এদের কিছু কিছু দিতাম, পালিয়ে পালিয়ে খেত কয়েদিরা। কর্মী সম্মেলনের জন্য খুব তোড়জোড় চলছিল, আমরা জেলে বসেই সে খবর পাই। 150 নম্বর মোগলটুলিতে অফিস হয়েছে, শওকত মিয়া সকলের খাওয়া ও থাকার বন্দোবস্ত করত, সে ছাড়া ঢাকা শহরে কেই বা করবে। আর একজন ঢাকার পুরানা লীগ কর্মী ইয়ার মোহাম্মদ খান সহযোগিতা করেছিলেন। ইয়ার মোহাম্মদ খানের অর্থবল ও জনবল দুই ছিল। অ্যাডভোকেট আতাউর রহমান খান, আলী আমজাদ খান এবং আনোয়ারা খাতুন এমএলএ সহযোগিতা করেছিলেন। আমরা সম্মেলনের ফলাফল সম্বন্ধে খুবই চিন্তায় দিন কাটাচ্ছিলাম। আমার সাথে যোগাযোগ করা হয়েছিল আমার মত নেয়ার জন্য। আমি খবর দিয়েছিলাম আর মুসলিম লীগের পিছনে ঘুরে লাভ নাই, এই প্রতিষ্ঠান এখন গণবিচ্ছিন্ন সরকারি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, এরা আমাদের মুসলিম লীগে নিতে চাইলেও যাওয়া উচিত হবে না, কারণ এরা কোটারি করে ফেলেছে, একে আর জনগণের প্রতিষ্ঠান বলা চলে না, এদের কোনো কর্মপন্থাও নাই। আমাকে আরও জিজ্ঞাসা করা হয়েছিল আমি ছাত্র প্রতিষ্ঠান করব না রাজনৈতিক প্রতিষ্ঠান গঠন হলে তাতে যোগদান করব। আমি উত্তর পাঠিয়েছিলাম ছাত্র রাজনীতি আমি আর করব না, রাজনৈতিক প্রতিষ্ঠানই করব, কারণ বিরোধী দল সৃষ্টি করতে না পারলে এ দেশে এক নায়কত্ব চলবে। কিছুদিন পূর্বে জনাব কামরুদ্দিন সাহেব গণ আজাদী লীগ নাম দিয়ে একটা প্রতিষ্ঠান করেছিলেন, কিন্তু তা কাগজপত্রেই শেষ। যা হোক, কোথাও হল বা জায়গা না পেয়ে শেষ পর্যন্ত হুমায়ুন সাহেবের রোজ গার্ডেন বাড়িতে সম্মেলনের কাজ শুরু হয়েছিল। শুধু কর্মীরা না, অনেক রাজনৈতিক নেতাও সেই সম্মেলনে যোগদান করেন। শেরেবাংলা এ কে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি, আল্লামা মাওলানা রাগিব আহসান, এমএলএদের ভেতর থেকে জনাব খয়রাত হোসেন, বেগম আনোয়ারা খাতুন, আলী আহমদ খান, হাবিবুর রহমান চৌধুরী ওরফে ধনু মিয়া এবং বিভিন্ন জেলার অনেক প্রবীণ নেতাও যোগদান করেছিলেন। সকলেই একমত হয়ে নতুন রাজনৈতিক প্রতিষ্ঠান গঠন করলেন, তার নাম দেয়া হল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সভাপতি, জনাব শামসুল হক সাধারণ সম্পাদক এবং আমাকে করা হলো জয়েন্ট সেক্রেটারি। খবরের কাগজে দেখলাম আমার নামের পাশে লেখা আছে নিরাপত্তা বন্দী। আমি মনে করেছিলাম পাকিস্তান হয়ে গেছে, সাম্প্রদায়িক রাজনৈতিক প্রতিষ্ঠানের দরকার নাই, একটা অসাম্প্রদায়িক রাজনৈতিক প্রতিষ্ঠান হবে যার একটা সুষ্ঠু ম্যানিফেস্টো থাকবে। ভাবলাম সময় এখনও আসে নাই, তাই যারা বাইরে আছেন তারা চিন্তাভাবনা করেই করেছেন। আওয়ামী মুসলিম লীগ গঠন হওয়ার কয়েকদিন পরেই আমার ও বাহাউদ্দিনের মুক্তির আদেশ এল। বাইরে থেকে আমার সহকর্মীরা নিশ্চয়ই খবর পেয়েছিল। জেল গেটে গিয়ে দেখি বিরাট জনতা আমাদের অভ্যর্থনা করার জন্য এসেছে মাওলানা ভাসানী সাহেবের নেতৃত্বে। বাহাউদ্দিন আমাকে চুপি চুপি বলে, মুজিব ভাই, পূর্বে মুক্তি পেলে একটা মালাও কেউ দিত না, আপনার সাথে মুক্তি পাচ্ছি, একটা মালা তো পাবো। আমি হেসে দিয়ে বললাম, আর কেউ না দিলে তোমাকে আমি মালা পরিয়ে দিতাম। জেল গেট থেকে বের হয়ে দেখি আমার আব্বা উপস্থিত, তিনি আমাকে দেখবার জন্য বাড়ি থেকে এসেছেন। আমি আব্বাকে সালাম করে ভাসানী সাহেবের দিকে এগিয়ে গিয়ে তাকেও সালাম করলাম। সাথে সাথে আওয়ামী মুসলিম লীগ জিন্দাবাদ, ছাত্রলীগ জিন্দাবাদ ধ্বনি উঠল। জেল গেটে এই প্রথম আওয়ামী লীগ জিন্দাবাদ হল। শামসুল হক সাহেবকে কাছে পেয়ে তাকে অভিনন্দন জানালাম এবং বললাম, হক সাহেব, আপনার জয় আর জনগণের জয়। হক সাহেব আমাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, চলো এবার শুরু করা যাক। পরে আওয়ামী মুসলিম লীগ আওয়ামী লীগ নামে পরিচিত হয়। আওয়ামী লীগের কয়েকজনকে সহসভাপতি করা হয়েছিল, জনাব আতাউর রহমান খান, আব্দুস সালাম খান, আলী আহমদ খান, আলী আমজাদ খান এবং আরও একজন কে ছিলেন আমার মনে নাই। আওয়ামী লীগের প্রথম ওয়ার্কিং কমিটির সভা হয় 150 নম্বর মোগলটুলিতে। শেরেবাংলা এ কে ফজলুল হক সাহেব তাতে যোগদান করেছিলেন। একটা গঠনতন্ত্র সাব কমিটি ও একটা কর্মপন্থা সাব কমিটি করা হলো। আমরা কাজ করা শুরু করলাম। শওকত মিয়া বিরাট সাইনবোর্ড লাগিয়ে দিল, টেবিল চেয়ার সকল কিছুই বন্দোবস্ত করল। আমি জেল থেকে বের হওয়ার পূর্বে একটা জনসভা আওয়ামী লীগ আরমানিটোলা ময়দানে ডেকেছিল। মাওলানা ভাসানী সেই প্রথম ঢাকায় বক্তৃতা করবেন। শামসুল হক সাহেবকে ঢাকার জনগণ জানত,
তিনি বক্তৃতাও ভালো করতেন। আওয়ামী মুসলিম লীগ যাতে জনসভা না করতে পারে সেজন্য মুসলিম লীগ গুন্ডামির আশ্রয় গ্রহণ করে। যথেষ্ট জনসমাগম হয়েছিল। সভা যখন আরম্ভ হবে ঠিক সেই মুহূর্তে একদল ভাড়াটিয়া লোক মাইক্রোফোন নষ্ট করে দিয়েছিল এবং প্যান্ডেল ভেঙে ফেলেছিল। অনেক কর্মীকে মারপিটও করেছিল। ঢাকার নাম করা ভীষণ প্রকৃতির লোক বড় বাদশাহ বাবুবাজারে বাদামতলি ঘাট থাকে। বড় বাদশার লোক বলছিল, তার নামে দোহাই দিয়ে ফিরত এ সমস্ত এলাকায়। তাকে বোঝানো হয়েছিল আওয়ামী লীগ যারা করেছে এবং আওয়ামী লীগের সভা করছে তারা সবাই পাকিস্তান ধ্বংস করতে চায়, এদের সভা করতে দেওয়া চলবে না। বাদশাহ মিয়াকে লোকজন জোগাড় করে সভা ভাঙবার জন্য 500 টাকা দেওয়া হয়েছিল। বাদশাহ মিয়া খুব ভালো বংশের থেকে এসেছে, কিন্তু দলে পড়ে এবং ঢাকার হিন্দু মুসলমান দাঙ্গায় শরিক হয়ে খারাপ রাস্তায় চলে গিয়েছিল। দাঙ্গা করে অনেক মামলার আসামিও হয়েছিল। সভায় গোলমাল করে সে চলে গেলে ওই মহল্লার বাসিন্দা জনাব আরিফুর রহমান চৌধুরী তার কাছে গিয়ে বললেন, বাদশাহ মিয়া আমাদের সভা একবার ভেঙে দিয়েছেন, আমরা আবার সব কিছু ঠিক করে সভা আরম্ভ করছি, আপনি আমাদের কথা প্রথমে শুনুন, যদি পাকিস্তানের বিরুদ্ধে বলি বা দেশের বিরুদ্ধে বলি তারপর সভা ভাঙতে পারবেন। চৌধুরী সাহেবের ব্যবহার ছিল অমায়িক। খিলাফত আন্দোলন থেকে রাজনীতি করছেন, দেশের রাজনীতি করতে সর্বস্ব বিলিয়ে দিয়েছেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন বরিশালের উলানিয়ার জমিদারি বংশে। বাদশাহ মিয়া তার দলবল নিয়ে এসে রাস্তায় দাঁড়িয়ে সভার বক্তৃতা শুনতে লাগল। কয়েকজন বক্তৃতা করার পরে বাদশাহ মিয়া প্ল্যাটফর্মের কাছে এসে বলল, আমার কথা আছে, আমাকে বলতে দিতে হবে। কে তাকে বাধা দেয়? বলতে গেলে আরমানিটোলা ময়দান তার রাজত্বের মধ্যে। বাদশাহ মিয়া মাইকের কাছে যেয়ে বলল, আমাকে মুসলিম লীগ নেতারা ভুল বুঝিয়েছিল আপনাদের বিরুদ্ধে, আপনাদের সভা ভাঙতে আমাকে 500 টাকা দিয়েছিল, এ টাকা এখনও আমার পকেটে আছে, আমার পক্ষে এ টাকা গ্রহণ করা হারাম, আমি এ টাকা আপনাদের সামনে ছুঁড়ে ফেলে দিচ্ছি। এই কথা বলে টাকাগুলি 5 টাকার নোট ছুঁড়ে দিল। সভার মধ্যে টাকাগুলো উঠতে লাগলো, অনেকে কুড়িয়ে নিল এবং অনেক ছিঁড়ে ফেলল। বাদশাহ মিয়া আরও বলল, আজ থেকে আমি আওয়ামী লীগের সভ্য হলাম, দেখি আরমানিটোলায় কে আপনাদের সভা ভাঙতে পারে। জনসাধারণ ফুলের মালা বাদশাহ মিয়ার গলায় পরিয়ে দিল। জনগণের মধ্যে এক নতুন আলোড়নের সৃষ্টি হল। মুসলিম লীগ গুন্ডামির প্রশ্রয় নিয়েছিল এ কথা ফাঁস হয়ে পড়ল। আওয়ামী লীগের সভা ভাঙতে টাকাও দিয়েছিল এ কথাও জনগণ জানতে পারল। যদিও এতে তাদের লজ্জা হয় নাই। এই গুন্ডামির পথ অনেক দিন তারা অনুসরণ করেছে, যে পর্যন্ত না আমরা বাধ্য করতে পেরেছি তাদের তা বন্ধ করতে। তারা ঠিক করেছিল বিরুদ্ধ দল গঠন করতে দেয়া হবে না। তারা যে জনসমর্থন হারাচ্ছে, কেন তার সংশোধন না করে তার বিরুদ্ধ দলের ওপর নির্যাতন শুরু করল এবং গুন্ডামির আশ্রয় নিল।